এরপর প্রশ্ন হচ্ছে না বুঝে অনেক ক্ষেত্রে অন্যের বিভিন্ন জিনিস ভোগ করা হয়েছে এখন সবাইকে পাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কি সুন্দর প্রশ্ন গ্রামে অনেক মানুষ আমরা অন্যের রস চুরি করে খাইছেন ডিম চুরি করে খেয়েছেন তারপরে ফল চুরি করে খেয়েছেন মানে বিভিন্নভাবে চুরি করে খাওয়ার অনেক দুষ্টামি করেও খেয়েছেন জাজাকমুল্লা খায় মাসা আল্লাহ ফিকুম আমাদের মোচারাম মালানা মুফতি মাশাআল্লাহ আমি উঠতে পারছি না আইয়াকুল্লাহুল্লাহল্লাহ মুফতিস সালমান ফার্সি হাফিজ আহুল অত্যন্ত চমৎকার এবং সুরহৃত কণ্ঠে আলোচনা করে থাকেন আমি ভাইয়ের আলোচনা আলহামদুলিল্লাহ এর আগেও দেখা হয়েছে এবং শুনেছি অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমি আব্দুল একটি উত্তর দিব না শেষ করে দিব আইয়াকুমুল্লাহ বেশি রাত করবো না ইনশাআল্লাহ রাত অনেক গভীর হয়ে যাচ্ছে তো যে আচ্ছা যেই প্রশ্নটা যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম যে অনেক সময় আমরা অন্যের অনেক কিছু খেয়ে ফেলেছি এখন যদি কারো কোনো কিছু আপনি খেয়ে ফেলে থাকেন চুরি করে বিভিন্নভাবে তার হক মেরে দিয়েছেন তাহলে নিয়ম হচ্ছে আপনি তাকে ফিরিয়ে দিবেন তাকে যেটা খেয়েছেন সেটা ফিরিয়ে দিবেন অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু ভাইয়ের প্রশ্ন হচ্ছে যার কাছে ফিরিয়ে দিবেন তাকে যদি না পান তাহলে কি করবেন কথার কথা আপনি খেয়েছেন দাদার দাদা মারা গিয়েছে এবার কী করবেন দাদা যদি মারা যায় তার ছেলে মানে যার হক মেরেছেন তার ছেলেকে দিবেন এখন ছেলেকেও যদি না পান তাহলে পরবর্তী যে ওয়ারিশ তার মানে যার সম্পদ আপনি মেরে খেয়েছেন তাকে না পেলে তার ওয়ারিশকে দিবেন তার ওয়ারিশও যদি না পান তাহলে সেই ক্ষেত্রে যেই পরিমাণ অর্থ মেরে খেয়েছেন বা যেই পরিমাণ সম্পদ মেরে খেয়েছেন ওই সম্পদের অর্থ বা ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করবেন এই নিয়তে যে আল্লাহ এর স্বাব টুকুন তুমি তাকে দাও এই স্বাব সে পেলে ওই উশিলায় আল্লাহ সুবান আল আপনাকে ক্ষমা করে দিবেন সুমান আল্লাহ বলুন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন একটি রেওয়ায়ত পাওয়া যায় যদিও রেওয়ায়াতটি সানাদার সনদের দিক থেকে একটু সানাদান মুখতালা ফি সনদ দিয়ে একটু মতভেদ আছে তার প্রতিষ্টান্তের জন্য কথা আপনাকে বলি নবী সালাম থেকে একটি রায় এমন পাওয়া যায় কে আমতের মাঠে আল্লাহ সুবাহ এক বান্দাকে ডাকবেন ডেকে এদিকে কথা বলছেন মেহরবানি করে কথা বলবেন না প্লিজ ভাই কথা বলবেন না ডাকবেন এদিকে তাকান ডেকে লোকটার মিজানের পাল্লায় আমল দিবেন তার মিজানের পাল্লায় যে পরিমাণ আমল আছে সে জান্নাতে চলে যেতে পারবে শুধুমাত্র একজনের কাছে ধরা পড়ে যাবে একজন লোক পাওনাদার বাকি থাকবে সে আল্লাহকে বলবে রব এই লোকটাকে যে আপনি ছেড়ে দিচ্ছেন ওর কাছে তো আমার পাওনা আছেই আল্লাহ আমি আমার পাওনা চাই কেয়ামতের মাঠে দুনিয়ায় যারা মেরে দিয়েছেন সম্পদ অর্থ টাকা পয়সা কেয়ামতের মাঠে তার বিনিময়ে অর্থ সম্পদ দেওয়া হবে না কি দেওয়া হবে সাবাব দেওয়া হবে নে আপনার নেকি থেকে তাকে দেয়া হবে আর আপনার যদি নেকি না থাকে তার গুণা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আল্লাহ এই লোকের কাছে আমি কিছু টাকা পেতাম সে আমার টাকা না দিয়ে দুনিয়ার থেকে চলে এসেছে আল্লাহ আমার সেই টাকার বিচার চাই তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে তাহলে তার নেকি তোমাকে দেয়া হোক এখন নেকি যখন দিতে যাইবে সে এবার হাউমাউ করে কান্না শুরু করবে আল্লাহ আর যদি আমার নেকি তাকে দেয়া হয় তাহলে তো আমার জাহান ছাড়া কোনো উপায় থাকবে না আমি তো চেষ্টা করেছি যতজনের কথা আমার মনে ছিল আমি সবাইকে আদায় করে দিয়েছি আগে বুঝি নাই অন্যায় করেছি তাও বা করেছি যতজনকে পেরেছি আমি সবার হক ফিরিয়ে দিয়েছি এই লোকটার হক দিতে পারি নাই আল্লাহ আপনি যদি আমার নেকি তাকে দেন তাহলে তো আমি শেষ হয়ে যাব আল্লাহ সুবাহান আসলে একটু পরীক্ষা করবেন কারণ এই লোকটা যে নিজের গুণার থেকে মাফ পাওয়ার জন্য অন্যের হক ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এটা আল্লাহ সুবাহ তো জানেন এবার তাকে ডাকবেন যে লোক পাওনা তাকে দেখে বলবেন শোনো তুমি লোকটাকে ক্ষমা করে দিলে লোকটা জান্নাত পায় অন্যথায় যদি তোমার হক সে আদায় করতে গিয়ে তোমার তার নেকি তোমাকে দেয় তাহলে তো সে জাহান জান্নাতে যেতে পারবে না জাহান নামে যেতে হবে সে তো চেষ্টা করেছে কিন্তু হক আদায় করতে পারে নেই তখন আল্লাহ সুবাহ তাকে কাছে ডেকে পাওনাদারকে কাছে ডেকে আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে দেখাবেন আকাশের দিকে উপরের দিকে তাকাতে বলবেন ইরফা রসাক মাথা উপরে উঠাও সে মাথা উপরে উঠাবে মাথার উপর মাথা উপরে উঠানোর সাথে সাথে সে জান্নাতের অনেক নিয়ামতগুলো দেখবে দেখার পরে তাকে যে সে বলবে আল্লাহ লিমান হা এটা কার আল্লাহ এটা কার জন্য আল্লাহ বলবে হাদা আদা এটা তোমার জন্য তোমার জন্য সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন কারণ না এটা তোমার জন্য এটা তোমার জন্য আল্লাহ আপনি কি মজাক করছেন না বললাম এটা তোমার জন্য আল্লাহ কি হবে এটা আমার জন্য হবে আমি এত আর কি করেছি যে এত সুন্দর জান্নাত আমার জন্য হবে তুমি যদি এই লোকটারকে ক্ষমা করে দাও এর বিনিময়ে তোমাকে সেই জান্নাত দেওয়া হবে বলবে আল্লাহ আমি রাজি আছি আল্লাহ নিজ থেকে দয়া করে জান্নাত দিয়ে এই লোকটার ক্ষমার ব্যবস্থা করবেন সোহান এটা একটি রেওয়ায়ত আছে যদিও মোহতালা ফি ঘটনাটি প্রিয় হয় আমার এইরকম বিভিন্নভাবে আপনার যদি চেষ্টা থাকে এটা সত্য আপনার চেষ্টা থাকলে আল্লাহ তালা আপনার ক্ষমা করার ব্যবস্থা করে দিবেন কারো হক যদি মেরে থাকেন তাকে যদি ফিরিয়ে দিতে না পারেন তার বংশকে দিবেন বংশের ওয়ারিশ কাউকে যদি না পান তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন আল্লাহ সুবাহ তালা এই দানের ওসিরায় আপনার জন্য মাপের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন এরপরের প্রশ্ন অনেক বাবা সম্পদ শুধু ছেলেদেরকে দেয় মেয়েদেরকে সান্ত্বনা দেয় এটা কি ইসলামের যৌক্তিক কিনা ছেলেকে মেয়েকে কি দেয় সান্ত্বনা দেয় প্রে ভাইয়ের আমার ছেলেকে দিবেন আর মেয়েকে সান্তনা দিবেন কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে আসামের কাঠ গোড়া দাঁড়াতে হবে ছেলে আপনার সন্তান মেয়ে আপনার সন্তান সেখানে আপনার মন গোড়া আপনি ব্যাখ্যা করে মন গোড়া এবং মন গড়া সম্পদ বন্টন আপনি করতে পারেন না আপনার ছেলের যেমন হক হক আপনার উপরে আছে আপনার মেয়ের হক আছে প্রত্যেক মা আর বাপ প্রত্যেক বাবা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মেয়ের কোনো হক যেন নষ্ট না হয় ছেলের হকও যেন নষ্ট না হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এরপর প্রশ্ন সেজদা দেখি তেজবি ব্যতীত অন্য কোনো দোয়া করা যাবে কিনা সেজদায় তেজী ব্যতীত অন্য কোনো দোয়া করা যাবে কিনা অথবা বাংলাতে দোয়া করা যাবে কি না প্রে আমার সেজদা বলতে কি বুঝাতে চেয়েছেন সেজদা বলতে যদি আপনি নামাজের সেজদা বলেন তাহলে সেই ক্ষেত্রে বলবো নামাজের সেজদায় শেষদায় সুবাহ আলা এই দোয়া ছাড়াও আর অনেক দোয়া পড়া যায় হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে নবীসাল্লা ইসলাম আল্লাহম হাসিমিসির এই দোয়া করতেন সুবাহান আল্লাহম রানি হামদিক আল্লাহম ফিরলি এই দোয়া করতেন আর অনেক দোয়া প্রমাণিত আছে সেগুলো আপনি শেষ দায় করতে পারেন আরবিতে এবং কোরআন হাদিসে বর্ণিত যে দোয়া আছে সেগুলো আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নামাজের শেষ দায় বাংলায় দোয়া করতে পারবেন কি না এই বিষয়টা ফি মতভেদ পূর্ণ আলেমদের মাঝেটা নিয়ে দ্বিমত রয়েছে আমি যে মতটা ফলো করি বা আমি যে মতটাকে প্রাধান্য হচ্ছে আপনি নামাজের শেষদায় গিয়ে ফরজ নামাজ পড়ছেন সেখানে শেষদায় গিয়ে আপনি বাংলায় দোয়া করবেন না তাহলে সব মতভেদ থেকে বাঁচবেন হাদিসে বর্ণিত দোয়াগুলো করবেন যদি আপনার বাংলায় দোয়া করতে মন চায় তাহলে আপনি নামাজের বাহিরে এমনি সেজদা দিয়ে সেই শেষদায় আপনি দোয়া করেন অসুবিধা নেই এমনি আপনি এটা দেন সেই সেজদায় মানে নামাজের শেষদা দেওয়া ছাড়া এমনি সেজদায় গিয়ে আপনি লাগাতার যতক্ষণ মন চায় আপনি যা মন চায় সেটা আপনি বলতে পারেন ওখানে তো অপশন আপনার জন্য আছে ফরজ নামাজে আপনার নামাজের মধ্যে আপনি শেষদায় গিয়ে দোয়া করবেন এখানে মতভেদ আছে এবং না হওয়ার পক্ষের দলিল এবং যুক্তিগুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে এই জন্য আমরা এখানে না করে এমনি শেষদায় গিয়ে পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফেক দান করুন এরপর প্রশ্ন হচ্ছে বক্তাদেরকে আটকানোর বুদ্ধি মাহফিলে ফিলে বক্তাগণ টাকা নিয়ে দর কষাকষি করা কতটা যৌক্তিক মাহফিলের বক্তাগণ টাকা নিয়ে দর কষাকষি টাকা নিয়ে কথা বলা কতটা যৌক্তিক ভাইর আমার প্রথম কথা হলো মাহফিলের টাকা নিয়ে বক্তারা দর কষাকষি করে এত দিবেন না হলে আসবো না এই সেই বা অনেক সময় স্টেজে উঠার আগেই টাকা আমাকে দিয়ে দিতে হবে এই যে কথাগুলো যারা বলেন আবার আপনারাই এদিকে বদনাম করবেন আবার আনার সময় আপনারা তাদেরকেই সবার আগে আনার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ ওই রকম বক্তা হলো ভাইরাল বক্তা এখন আপনার দরকার আমাদের কক্সবাজার এক ভাই আছে এই ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ প্রায় আলেনদের সাথে নাম বললে তো আমাদের ভাইও চিনবেন মানে বিভিন্ন আলেমদের সাথে তার সম্পর্ক তো উনি বিভিন্ন আলেমদের সাথে আমাদের সাথে দেখে তো বিভিন্ন মাহফিলের জন্য আমাদের ভাইকে দাওয়াত দেয় তো ওই ভাইকে উনি আমাদেরকে একটা ইতিহাস শুনালো যে মাহফিলের মাহফিলের জন্য দাওয়াত দাওয়াত দিবে কিছু দিয়ে বলবে হুজুর ভাইরাল বক্তা লাইব তেন বক্তা ন চলিব ভাইরাল বক্তা লাইব দে টাকা হত লাইব কোন হন হনহতা নাই মানে টাকা কত লাগবে কোন সমস্যা নেই টাকা যা লাগবে লাগা কিন্তু বক্তা মাগার ভাইরাল অন লাইব বক্তা ভাইরাল বক্তা হতে হবে তো উনি বলে যে ভাই আমি তো ভাইরাল বক্তা কয় না হুজুর ভাইরে কয় ভাইরাল বক্তা তো অনেক ডিমান্ড অনেক কিছু আমি এটা পারবো না তো তারা বলে যে অসুবিধা নাই যত টাকা লাগে টাকা জমা আছে তো সে বলে গত বছর যে একজন বক্তা আপনাদেরকে দিয়েছিলাম এক আলেমকে তো ওনারা তো আপনারা ঠিক মতো হাদিয়া দেন নাই না দিছি তো হুজুর এত কম দিলেন কেন কম দিয়েছে হুজুর তো বেশি চায় নাই হুজুর তো চায় নাই বলে নাই আগে এই জন্য না আমরা এটা দিছি কিন্তু গত বছরে মাহফিলে তো অনেক টাকা জমা রেখে দিয়েছি এইরকম কিছু জালেম সবাই কথা বলি নেই আবার আপনার আপনাদের মাহফিলের কমিটিকে বলবেন আপনাদের মাহফিলের আমাদের তস্তিম ভাই মোহব্বতের মানুষ ভালো মানুষ আর এই কমিটি আসলেই খুব ভালো আমি কয়েক বছর ধরে আসতেছি আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক মানুষ আমরা কখনো জিজ্ঞেস করে দেখেন যে আমাকে এত টাকা দিবেন আগে পাঠাবেন আলহামদুলিল্লাহ কোনো কথা বলি নেই বলার দরকার হয়নি প্রিয় ভাইয়ের আমার অনেক ক্ষেত্রে তো বলছি যে আপনারা কম দিলেন কেন কয়েছে বলে নাই তার মানে বলে নাই দেখে কমাইয়ে দিচ্ছে টাকাগুলো জমা করে রেখেছে এমন অনেক মাহফিলের কমিটিদের এমন কিছু স্বভাব আছে আগের বছর হুজুর টাকা নাই রকম দিয়া হুজুরের ঠগায়া ঠগায়া রকম হুজুরের ভাড়াও ঠিক মতো দেয় নাই না দিয়ে রকম হুজুরকে বুঝ দিয়ে পরের বছর ভাইরাল বক্তা আনবে এই জন্য টাকা জমা করে রেখেছে আগের বছরের বক্তাকে ঠকিয়ে পরের বছরে আপনি ভাইরাল বক্তা খুঁজছেন কেমতের মাঠে আপনাকেও আসামির কাঠ করে দাঁড়াতে হবে ঠিক না এমন অনেক হয়েছে আপনি দেখবেন যে অনেকে ফেসবুকে দুই তিনজন বক্তা লাইভ করেছে যেখানে হচ্ছে গাড়ি ভাড়া আট থেকে দশ হাজার টাকা ওনাকে আসার সময় দুই টাকার বন্দা দিয়া এই বিশাল করে দিছে এবার ব্যস্ত আস্তে আস্তে এক বিপদ আমার জীবনে একটা কথা বলি প্রসঙ্গের ক্রমে যেহেতু এসেছে আমি এক মাহফিলে গেলাম যাই হোক নাম বলবো না দক্ষিণবঙ্গের একটা